চট্টগ্রামে রাউজানের চাঞ্চল্যকর কলেজ ছাত্র শিবলি সাদিক হৃদয়কে অপহরণ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল হোতা চিংথোয়াই মারমা ও তার অন্যতম সহযোগী কেসাই অং মারমাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার নগরীর চাঁদগাঁও র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। নগরীর পতেঙ্গ এলাকা থেকে উচিংথোয়াই মারমাকে গ্রেফতার করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় অংশ নিয়েছিল 10 জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকারও করেছে, হৃদয়ের শরীর থেকে সে মাংসগুলোকে একদম পুরোপুরি আলাদা করে ফেলেছে তাদেরকে, যে যাতে করে কোনো ট্রেস না পাওয়া যায় আর কি। রাউজানের আশরাফ শাহ মাজার এলাকার একটি মুরগির খামারে ম্যানেজার হিসেবে চাকরি করতেন কলেজ ছাত্র শিবলি সাদিক। কাজ করা নিয়ে কথা কাটাকাটির জেরে গত 28 আগস্ট পঞ্চপাড়া গ্রাম থেকে তাকে অপহরণ করে সহকর্মী উমং চিং মারমা ও তার সহযোগীরা। পরিবারের কাছে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 2 লাখ টাকা দেওয়ার পরও মিলেনি মুক্তি। হত্যা করে রাঙামাটির দুর্গম গহীন জঙ্গলে গুম করা হয় শিবলির লাশ। ঘটনার 14 দিন পর উদ্ধার করা হয় খণ্ডিত মরদেহ। তার সহযোগী যারা খামারে ছিল তাদের বাইরেও আরও 4 জন লোককে বান্দরবন এবং বিভিন্ন জায়গা থেকে সে ডেকে নিয়ে এসেছে। তো এটা থেকে বোঝা যায় যে তার মূল পরিকল্পনা ছিল প্রথমে অপহরণ করে মুক্তিপণ নেবে, পরবর্তীতে তাকে হত্যা করা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের সদস্যদের। কখন মেনে যায় না যে আমাদের ছেলে এভাবে হত্যা করেছে, এরা কিভাবে পারলো? আমি নিজে জিজ্ঞেস করছি আমার ছেলের সাথে, তো তোমাদের কোনো ঝগড়া বিবাদ বজগড়া কিছু হয়েছে? ওরা বলতেছে না, ওরা আমরা মানে টাকা লোভে করছি। ওদেরকে বলতেছি যে তোমরা এরকম কি জন্য করছো, পারবে আজকে আমাদের ছেলেকে দিতে? পারবে না কোনো দিনে। এর আগে এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করে পুলিশ। উত্তেজিত জনতা পুলিশের 2টি পিকআপ ভ্যান ও 1টি মাইক্রোবাস গতিরোধ করে ছিনিয়ে নেয় হত্যাকাণ্ডের মূল হোতা উমং চিং মারমাকে। গণপিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় সে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।